দেলার হোসেন সাইদির মামলার প্রধান সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল ইসলাম খান সেলিম তিনি এখন আর আমাদের মাঝে নেই। এই সংবাদটি পাওয়ার পর আমি মনে করি আপনাদের প্রত্যেকের হৃদয় থেকে অশ্রুক্ষরণ হয়ে গিয়েছে। আপনারা অনেকটা কষ্ট পেয়েছেন এরকম একটি মানুষ মারা যাওয়ার কারণে, যে ব্যক্তিটি দেলার হোসেন সাইদির বিরুদ্ধে একাধিক সাক্ষী দিয়েছিলেন, যার জীবনে কোনো মিথ্যা কথা ছিল না, তিনি সত্য কথাটা বলে গিয়েছিলেন। এরকম একজন মানুষ মারা গিয়েছে, তার জন্য আমরা সবাই আসলে শোকাহিত। তিনি চিকিৎসাধীন অবস্থায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার কণ্ঠনালীতে বা গলার মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে কিন্তু তার শেষ নিঃশ্বাসটি তিনি ত্যাগ করেন। অনেকদিন যাবৎ তিনি কোনো কথা বলতে পারছিলেন না, যেই মুক্তি দিয়ে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মামলার সাক্ষী দিয়েছিলেন সেটা অনেকদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল। আসলে দেখেন ভাই, আমাদের কখন জীবনটা শেষ হয়ে যায়, কখন আমরা দুনিয়া থেকে চলে যাই সেটা আমরা কেউই বলতে পারি না। তাই যতক্ষণ বেঁচে থাকবো আমরা চেষ্টা করবো আল্লাহর জন্য কোনো কাজ করতে। আর ক্যান্সার এমন একটি রোগ যেই রোগের চিকিৎসা এখন পর্যন্ত পৃথিবীর বুকে নেই, যার কারণে ক্যান্সারে আক্রান্ত হয়ে কিন্তু এরকম মানুষগুলো মারা গেল। এই নিউজটি শোনার পর ভাই আমি জানি আপনাদের অনেকের মন খারাপ হয়ে গেছে, মনে করেন সবার মনই খারাপ হয়ে গিয়েছে। যাদের মন খারাপ হয়ে গেছে তারা একটু ভিডিওটা শেয়ার করে দেন। এরকম একজন মানুষ আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন, তাকে কিন্তু তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে, ইতিমধ্যে তিনি কবরের মধ্যেই আছে। ভাই আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভাই কখন কি করবেন, কার বিরুদ্ধে কি করবেন, কার নামে কি করবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা সেগুলো যাচাই করে তারপরে করবেন। দুই দিনের এই দুনিয়ার মধ্যে মিথ্যা বলে কখনো বাঁচার চেষ্টা করবেন না, যেটা সত্য তার মতো করে সেটাই বলার চেষ্টা করবেন। সত্য যার বিপক্ষে যাক না কেন সত্যটা আপনাকে বলতে হবে, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাও আপনাদের যাচাই করতে হবে। তার জন্য একটু দোয়া করেন ভাই, যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন। বাকিটা আপনারা একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের মূল্যবান কমেন্ট। ভিডিওটি খুবই ছোট, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।